বাইরে দেখো কেমন চনমনে রোদ উঠেছে আজকে। ও খুব ভালো লাগছে, একটু বাইরের দিকে যেতে হবে। চনমনে রোদ হচ্ছে বাইরে, পেছনে খাওয়া নিয়ে কারাকারি আর মারামারি চলছে এখন। তো চনমনে রোদ উঠেছে, তো ব্লগটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং, গুড মর্নিং তোমাদের সবাইকে। অনেকদিন পর চনমনে রোদ, বাবা কাপড় কাচতে হবে আজকে, অনেক কাজ, কাপড় কাচতে হবে, ভিডিও করতে হবে, এডিটিং বাকি আছে। চলো তাহলে দেখা হচ্ছে একটু পরে। কি খাচ্ছে রে এরা? দেখে ওটা দেখ বাবা, এক থালা নিয়ে বসেছো, গরম গরম খিচুড়ি। এক থালা লোকটাকে দেখা। আর আমার কোনটা? ওই খাট্টা সাপটাও খাবি। তো সকাল সকাল পাঁপড় ভাজা, খিচুড়ি আলু ভাজা দিয়ে সকালবেলাটা শুরু হচ্ছে। তো ব্রেকফাস্ট শুরু করে দিলাম সকাল সকাল, খিচুড়ি আলু ভাজা। চলো তাহলে খাই খিচুড়ি আলু ভাজা ডিম ভাজা দিয়ে। আর এখানে ডিম ভাজা হচ্ছে, এখানে ডিম ভাজা আলু ভাজা খিচুড়ি দিয়ে ব্যাস সকালবেলাটা জমে গেছে। আর সঙ্গে আছে টমেটোর চাটনি। চলো খাই। কি খালি না গরম জল কর। এই এখানে আমার মা কি বলছে, খাসি খাচ্ছে না কি? খাসি খাবা আজকে? আজকে হোক না খাসি, পাতলা পাতলা ঝোল হ্যাঁ না, টমেটোর ইয়ে ঝোল খাবা, শুধু টমেটোর ঝোল। আমি খেয়ে নিলাম সাড়ে দশটা বাজে না কি, সাড়ে নটা কি, সাড়ে নটা বাজে নটা বাজতে পাঁচ বলছি, খাসি খাবো তাই তুলব বাবা। তাহলে আজকে খিচুড়ি ডিম ভাজা পাঁপড় ভাজা আলু আলু ভাজা কলা ভাজা আর কালকে বাঁধাকপির তরকারি দিয়ে হয়ে গেল। তো ধরছি কেন, আপাতত ব্রেকফাস্ট ডান, তারপরে ঘন্টাখানেক পরে চা খেতে হবে, তারপরে অন্য কিছু কথা। ঠিক আছে চলো। স্রাপটা ঢেলে দিই, সানলাইট কালারফুল কালে গাট। চলো বাবা, এত এত কাপড় ধুতে হবে, কি কষ্ট। খুদকা সব যাকে মিলে গা জিন্দগি কা আপনি মজা। খাটটা রং হয়ে গেছে, এগুলো তো এখন এই কি বলে এটাকে, আর এই মশারি টাঙানোর যে ইয়েগুলো খুঁটিগুলো সেগুলো রং করা বাকি আছে, তো এইগুলো রং করবো আবার। আর এই পাশে এই খাটের যে পাড়াগুলো সব রং হয়ে গেছে, সাদা রং করেছি খুলে। তো এখন এই রঙগুলো করবো, এগুলো রং করা হয়ে গেলে ব্যাস তারপর খাটটা সেটিং করা যাবে। সাদা রং দিতে হবে,
টুসি গাছের ছাদে কাপড় মেলতে, তো মা এখানে আলু আর পেঁয়াজ কাটছে। আরে বাবা আলুগুলো গোটা রাখো, না না লম্বা হোক, আলুগুলো গোটা থাকলে দেখতে ভালো লাগে আমার। আর এদিকে এদিকে নিয়ে এসছে বাবা মাংস, তো মাংস হবে, মাংসের ঝোল। এখানে প্রেশার বসিয়ে দিয়েছি আমি, আমিই করবো ভাবছি আজকে মাংসটা, তো প্রেশারেই করবো, প্রেশারেই কষিয়ে নেব, দিয়ে চাপিয়ে দেবো, সিটি মারবে, ব্যাস হয়ে যাবে। তো চলো, ওখানে আলু পেঁয়াজ কাটছে, আর এদিকে জিমিনি চলে এসছে মাংসের গন্ধ শুকে, মাংস খাবে বলে। এই তুই মাংস খাবি? আবার ঢুকে যাবি জিমিনি, জিমিনি তুই মাংস খাবি? এই জিমিনি, জিমিনি তুই মাংস খাবি? এই তুই মাংস খাবি? এই জিমিনি তুই মাংস খাবি? এই জিমিনি তুই মাংস খাবি? জিমিনি তুই মাংস খাবি? এই জিমিনি, জিমিনি তুই মাংস খাবি? ওট 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 জিমিনি, ওট ওট ওট, তুই পারিস না জিমিনি? এই জিমিনি তুই মাংস খাবি? মাংসের কড়াই গরম হয়ে গেছে, যাই ঠিক আছে। তো এগুলো এক কট হয়ে গেছে সব, তো এরপরে শুকাতে দিলাম, মোটামুটি 4 ঘন্টা শুকাবে, তারপরে আবার আর এক কট মারব। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত, যদি ভিডিওর মধ্যে কোথাও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে তাদের তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করাটা অন করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাও। চলো ডান।